আসসালামু আলাইকুম, আমার নাম নুরুজ্জাহান, আমার বাড়ি নোয়াখালী। আমি আসছি এখানে চিকিৎসা হইতাম, আল্লাহ আমার সুস্থ করাইছে। এমন আবার নোয়াখালীতে যাইলে অনেকেরে বলতে পারো আমার হাত নিয়ে আইসি, সব শুভা সপন্ন আমার শরীর নিয়া সুস্থ হইতে আইসি। আমার সব শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, হাতে ব্যথা, পায়ে ব্যথা, গাড়ির ব্যথা, আপনার হাঁটতে পারতাম না, চললে ফেলতাম না। হ্যাঁ, আমি নামাজ পড়তে গেলে সব আমার ব্যথা করত, অনেক কষ্ট হইতো। আল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক বলছি আমার সুস্থ করে দেন। আমি ওই ব্যথার জন্য অনেক কাঁড়াকাড়ি করছি, আমার পরিবারে আমার সবাই আমার টেনশন করত। 15-20 বছরের জন্য আমার এই ব্যথা, এই 15-20 বছরের মধ্যে আমি অনেক ডাক্তার দেখাইছি। হ্যাঁ, আগে দেখাইছি, একটু একটু উপকার পাইছি, এরপর আবার যে হয়ে যেত। আমি খুব চিন্তায় ছিলাম কোথায় গেলে আমি ভালো হব। আমি সুস্থ হওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যে আমি না গেছি। আল্লাহর অশেষ রহমতে আমি মোবাইলে এই খবর পাইয়া আইছি। এখানে আসি আমি 10 দিন চিকিৎসা নিয়া, আমার অশেষ রহমতে এখন সুস্থ। আমি না এখন আমার আগের মতন ব্যথাগুলা করে না, এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, যে আমার ব্যায়াম করাইতো, থেরাপি দিত, সে অনেক ভালো লোক, ডাক্তার শফিউল্লাহ সাহেব খুবই ভালো। আল্লাহর রহমতে তার চিকিৎসা আমি ভালো হয়েছে। আপনাকেও এরকম রুগী থাকলে আনি দেখাইতে পারেন, এবং আমিও বলতে পারব অনেক রুগীরে। আমার জন্য সবাই দোয়া করবেন, যে কদিন বাসি আল্লাহ আমার যেন সুস্থ রাখে, ভালো থাকে। সব ভালো থাকি না, আসসালামু আলাইকুম।